আমি গত ক্লাসে মডুলেশন সম্পর্কে আলোচনা করছিলাম। মডুলেশনের আসলে সিস্টেমটা হচ্ছে যেখানে দুটি সিগন্যাল লাগে, একটি হচ্ছে ক্যারিয়ার আর একটি হচ্ছে ইনফরমেশন ডাটা সিগন্যাল। তো ইনফরমেশন ডাটা সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যালের একটি পরিবর্তন বা সুপার ইম্পোজ পদ্ধতিতে মডুলেশন করা হয়। তো আমি এখানে প্রথমে একটি ওয়েব অঙ্কন করছি। এখানে দেখা যাচ্ছে হরিজেন্টাল সেকশন বরাবর অ্যাম্পলিটিউড নির্দেশ করে, মানে এখানে যে সিগন্যালটা আছে পজিটিভ এবং নেগেটিভ অর্ধ সাইকেলের, পজিটিভে দেখা যাচ্ছে এই পর্যন্ত ভ্যালু নির্দেশ করতেছে, তার মানে এই সিগন্যালের এই মানটা হচ্ছে অ্যাম্পলিটিউড। আচ্ছা, তো এখানে পজিটিভ সিগন্যালটা শূন্য থেকে শুরু করে 180 ডিগ্রি, যার মান পাই বলা যায়, আবার 180 থেকে শুরু করে 360 ডিগ্রি, মানে 2π। তার মানে দেখা যাচ্ছে এখানে একটি সাইকেল সম্পন্ন করছে। তো একটি সাইকেল সম্পন্ন করলে তাকে আমরা বলি একটি ফ্রিকোয়েন্সি, আর এই ফ্রিকোয়েন্সি সম্পূর্ণ, মানে এই ফ্রিকোয়েন্সিটা টি টাইম যাবৎ সময় লাগছে, এই জন্য এটাকে বলা হচ্ছে টাইম ডিউরেশন। আচ্ছা, এখানে আমি একটি ডিজিটাল সিগন্যাল অঙ্কন করছি। তো ডিজিটাল সিগন্যালে অ্যাম্পলিটিউডটা হচ্ছে এই লেভেলে, এখানে এখানে 1, শূন্য থেকে 180 ডিগ্রি পর্যন্ত 1, যেটাকে পাই বলা যায়, আবার 180 থেকে 360 ডিগ্রি, যেটা 2π বলা যায়, এই পর্যন্ত হচ্ছে 0। তো টোটাল একটা ফ্রিকোয়েন্সি আমার টাইম লাগছে টি পর্যন্ত, এই জন্য এই ফ্রিকোয়েন্সির টাইম ডিউরেশন টি। আমি একটু কেয়ার সিগন্যাল সম্পর্কে বলবো। এখানে আমি একটি মডুলেশন টেকনিক দেখাচ্ছি, এটি হচ্ছে বহুল জনপ্রিয় একটি মডুলেশন টেকনিক যা ডিজিটাল কমিউনিকেশনে ব্যবহার করা হয়, এবং এর নাম হচ্ছে ASK, সংক্ষেপে আমরা বলি ASK। এর ফুল মিনিং হচ্ছে অ্যাম্পলিটিউড শিফট কিং, মানে এই মডুলেশন টেকনিকে সাধারণত আমরা বুঝতে পারছি এখান থেকে যে অ্যাম্পলিটিউডকে শিফট করা হচ্ছে। আচ্ছা, এখানে আমি ক্যারিয়ার সিগন্যাল সম্পর্কে বলতে যাচ্ছিলাম। ক্যারিয়ার সিগন্যাল কোনটাকে বলবো? ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউডটা ফিক্সড ভ্যালুতে থাকবে, মানে প্রত্যেকটা অ্যাম্পলিটিউড সেম থাকবে, এবং এর ফ্রিকোয়েন্সি হতে হবে হাই। মানে এখানে দেখা যাচ্ছে ডিজিটাল একটি সিগন্যাল ফ্রিকোয়েন্সি আমি অঙ্কন করছি। এখানে দেখা যাচ্ছে যে শূন্য থেকে এই পর্যন্ত পাই, এখান থেকে 2π, আবার এখানে 3π। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে শূন্য থেকে 2π পর্যন্ত একটি ফ্রিকোয়েন্সি, আমরা এখানে পূর্বে বলছি শূন্য থেকে 2π পর্যন্ত একটি ফ্রিকোয়েন্সি সম্পন্ন হয়। দেখা যাচ্ছে একটা ফ্রিকোয়েন্সির টাইম আমার লাগতেছে টি টাইম ডিউরেশন। এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, এটাকে আমরা বলতেছি ডাটা সিগন্যাল। ডাটা সিগন্যালের টাইম ডিউরেশন টি, সেই সময়েই আমার একটি অ্যানালগ ক্যারিয়ার সিগন্যাল, সেখানে দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি কতগুলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা, আরও একটার অর্ধেক। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি টাইমে, মানে টি টাইমে ইনফরমেশন হচ্ছে আমার একটি ফ্রিকোয়েন্সি, আর এখানে হচ্ছে 7.5 ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার। এখান থেকে বুঝতে পাচ্ছি যে আমার ইনফরমেশন সিগন্যালের থেকে ক্যারিয়ার সিগন্যালটা ফ্রিকোয়েন্সি বেশি থাকে। আচ্ছা, তো মডুলেশন টেকনিকে আমি দেখতে চাচ্ছি কীভাবে অ্যাম্পলিটিউডকে শিফট করা হয়। এটি একটি ইজি প্রসেস। যখন ডিজিটাল সিগন্যালের ভ্যালু 1 থাকবে, ঠিক তখন ক্যারিয়ার সিগন্যালের একটি ফিক্সড অ্যাম্পলিটিউড ভ্যালু ট্রান্সমিট করা হবে। যেমন এখানে যখন 1 এই টাইম পর্যন্ত, 1 মানে টি 1 টাইম পর্যন্ত ডিজিটাল সিগন্যাল হাই আছে,
ঠিক এই সময়ে ক্যারিয়ার সিগন্যালের যে মানগুলো জাস্ট এই পর্যন্ত, এই মান বা এই ফিক্সড অ্যাম্পলিটিউডের যে ক্যারিয়ার সিগন্যাল এটি ট্রান্সমিট করা হবে। যখন টাইম T2 ডিজিটাল সিগন্যালের বা ইনফরমেশন সিগন্যাল বা যেটা বলি আমরা ডাটা সিগন্যাল, এই ডাটা সিগন্যালের জিরো টাইম T2 এই সময়ে জিরো থাকাতে আমাদের ক্যারিয়ার সিগন্যালের কোনো অ্যাম্পলিটিউড ভ্যালু ট্রান্সমিট করা হবে না, যেমন এখানে কোনো অ্যাম্পলিটিউড ট্রান্সমিট করা হয়নি। আবার যখন T2 থেকে 2π থেকে 3π পর্যন্ত হাই আসে, এটা হচ্ছে T3 টাইম। T3 টাইমে আবার দেখতেছি ডাটা আমার হাই, সেক্ষেত্রে পুনরায় পূর্বের মতোই অ্যাম্পলিটিউড ক্যারিয়ারের ফিক্সড ভ্যালু ট্রান্সমিট করা হবে। তো এই প্রসেসটাই হচ্ছে ASK প্রসেস, মানে আমার যখন ডাটা সিগন্যালের হাই আসবে ঠিক তখনই আমার একটি ফিক্সড ভ্যালু ট্রান্সমিট করা হবে, যখন ডাটা সিগন্যালের জিরো ভ্যালু আসবে তখন ট্রান্সমিট করা হবে না। এইভাবে যে সিগন্যাল ট্রান্সমিট করা হয় এই ধরনের সিগন্যালকে আমরা সাধারণত বলে থাকি ASK ওয়েভ। থ্যাংক ইউ।